হাই ফ্রেন্ডস নমস্কার, মো রঞ্জিত কুমার মহান্ত। তো আপনার সমস্ত আমার ইউট্যুব চ্যানেল স্বাগত জনাওছি। তো বহুত দিন পরে আউথরে আমি এড়ে বাহাগর প্রোগ্রামে আসিলে। তো আজি আমার ময়ূরভঞ্জর ফেমাস ইয়ে হল বুবাই হাট দাঁতিয়া মুহা। তো দাঁতিয়া মুহা হাটরে আজ পৌঁছিছেন। তো দাঁতিয়া মুহা হাটরে আজ কোন কোন সব এটি তো আমার ময়ূরভঞ্জর ফেমাস হাট, তো কোন কোন মিলে ডিটেলস আমি দেখিবা। আও ইয়ার গোটে ঝুমর বি থিলা যে দাঁতিয়া মুহা হাটে কিনে দেব কইনা, এই টাইপের বহুত সুন্দর গীত বি শুট হয়েছি। তো এই জায়গাকে আজ আমি বুলিবা। তো ইয়ে কেমতি কোন অফার চালিছে স্যার? দাঁতিয়া মুহা হাট পুরা ফেমাস হাট পুরা খারাপ পাই না বর্ষা পাগ পাই তো ঠিক আছে। সেটা কেড়ে বুবাই হাট আছে সেটা যা, কাহি না বুবাইর তো এটি বহু চাহিদা আছে। আও আমার ঝুমর বি তো বহু সুন্দর সুন্দর গীত আছে বুবাই হাট বিষয়ে বহু সারা হয়েছে। বড় ভাই ইয়ে হল আপনার ইয়ে গুপচুপ না কম গরমা গরম? তো ঠিক আছে সেটা আমি বুলি আসে টিকে। ইয়ে হাট ভিতর কলাক যা আমি, তো আমি বর্তমান হাট ভিতর যা। আয়ে হল দাঁতিয়া মুহার দৃশ্য। আও এ হাট পাখ যা এড়ে বর্তমান আমি দেখি দেখি যা। তাপরে যেহেতু টিকি সময় টিকি লেট হয়ে যাইছি, তো কেমতি কোন হাটর মহল আছে হাট ভিতর গেলে জনা পড়ব। এ বর্তমান ইয়াডে হাট বর্তমান হাট সরিয়া বসিল। আজ আছে আমার যে বায়োমাস গ্যাস চুলা সে দোকানকে পৌঁছি যাইছি, সে ভিতর যা উপরটা বোর্ড আছে না, তো বোর্ডটা টিকি দেখাই দেবা আপনার। এটা হল দেবশ্রী বায়োমাস চুলা, এটি কন্টাক্ট নম্বর বি অছি, এই কন্টাক্ট নম্বরে আপন মানে কন্টাক্ট বি করি পারিবে। আও এটা ম্যানুফ্যাকচারিং বাই রামেশ্বর ইঞ্জিনিয়ারিং এক্স পোস্ট দাঁতিয়া মুহা ময়ূরভঞ্জ। বাস তো এটি গোটে বহুত সুন্দর জিনিস দেখবা পাই আমি পাইলে, যেটাকে দেখুন এটা কোন জিনিস তুমি বুঝিবা। তো এটা গোটে ড্রোম ড্রোম আকার রয়েছে নি। তো স্যার নমস্কার। আও আচ্ছা স্যার এটা কোন জিনিসটা স্যার? তন্দুর ভাটি। আচ্ছা আচ্ছা ইয়ার কেমতি কোন প্রসেসরে হুয়ে? কইলারে মানে কইলারে ভাটিরে জড়া হবো ইয়া লগাইলে আপনার এটা 24 ঘন্টা গরম রহব। এটা 24 ঘন্টা গরম রহব? এটা তন্দুরি চিকেন মানে যে মাংসটা পোড়া হুয়ে নে তন্দুরি আপনার রুটি এসব জিনিস এটা হয়ে পারিব এটা রহব না? মানে থরে গরম করলে 24 ঘন্টা পর্যন্ত কাম করে পারিব না? কোন না বারম্বার জড়িতে পড়ব না? এটা কেমতি কোন প্রসেসরে হয়েছে? আপনার নয়া করা হয়েছে তন্দুর তিয়ারি এই দেবশ্রী বায়োমাস চুলা তরফ। আজ্ঞা তো আপনার কে যদি মানে যে ইন্টারেস্ট থেবে ধর বিজনেস করুছেন বিক্রি পাই হয়েছে এটা বিক্রি পাই অনলি মানে যে যে কন্টাক্ট নম্বর আছে এতে এতে যোগাযোগ করলে সে আপনার সহ ডিটেলস বুঝাই পারবে, তার প্রাইস কেমতি কোণ অছি সে বিষয়ে বি সে কথাবার্তা হয়ে পারবে। আচ্ছা এটি আমার তন্দুরি আও সে চিকেন তন্দুরি নি আও কোন কোন হয়ে পারিব হোটেল লাইন রো যাহা কিছু আইটম শুনে জানিথিবে করি পারিবে সব প্রকার। হোটেল লাইন রো আপন ফাস্ট ফুড এভরিথিং কি সব হয়ে পারিব?
ମାଟି ନାଇଁ କ'ଣ ତାର ଅଛି ଭିତରେ କ'ଣ କ'ଣ ଜିନିଷ କେମିତି କ'ଣ ତିଆରି ହେଇଛି ସେଟା ତମେ ଜାଣିନି ତାର ଆପଣଙ୍କର କୋଇଲା କାଚ ଫାଇବର ତୁଳା ଫାଇବର ଇଏ ସବୁ ମିଶିକି ଆସିଛି ଆପଣଙ୍କର ପାଉଁଶ ମିଶିକି ଆପଣ କ୍ୱିଣ୍ଟାଲ 20 କିଲୋ ଅଛି ଟୋଟାଲ ୱେଟ୍ ଅଛି କ୍ୱିଣ୍ଟାଲ 20 କିଲୋ ମାନେ ଏହାର ବହୁତ ସାରା ଇନଗ୍ରିଡିଏଣ୍ଟ ତାମାନେ ଅଛି ଭିତରେ ଭିତରେ ହିଟ୍ ହବ ବାହାରେ ହିଟ୍ ହବନି ଭିତରଟା ହିଟ୍ ହବ କିନ୍ତୁ ଯୋଉ ଡ୍ରମ୍ଟା ହିଟ୍ ହବନି ତେଣୁ ପ୍ରୋସେସ୍ରେ ଆପଣଙ୍କର ତନ୍ଦୁରୀ ଯେ ପ୍ରୋସେସ୍ରେ ବାଟି କରାଯାଏ ସେଭଳିଆ ଏଠି ନୂଆ କରାହେଇଛି ପାଞ୍ଚ ପିସ୍ ହେଇଥିଲା ଆପଣ ଗୋଟେ ପିସ୍ ଜମା ରହିଛି ଓହୋ ଏଇଟା ସରିଗଲାଣି ଏଇଟା ଓନ୍ଲି ଗୋଟେ ପିସ୍ ଅଛି ଆଉ ଯଦି କେହି ଭାଇ ଅର୍ଡ଼ର ଦିଅନ୍ତି ଆପଣ ଏଠି ଯୋଗାଯୋଗ କରିବେ ଏଇ ନମ୍ବରରେ ଏଇ ନମ୍ବରରେ ଯୋଗାଯୋଗ କରିବେ ନମ୍ବରଟା ବି ଆଉ ଥରେ ଦେଖାଇ ଦେଉଛି ଏଇଟା ହେଲା ଆପଣଙ୍କର 8322814412 ଏଇ ନମ୍ବରରେ ଯୋଗାଯୋଗ କରିକି ସେମାନେ ଡିଟେଲ୍ସ ବୁଝେଇ ପାରିବେ ଆଉ କେମିତି କ'ଣ ପ୍ରାଇସ୍ ଅଛି ସେ ବିଷୟରେ ବି କଥାବାର୍ତ୍ତା ହେଇଯିବେ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ବହୁତ ବଢ଼ିଆ ଜିନିଷ ତାପରେ ମୁଁ ବି ତ ପ୍ରଥମ ଦେଖିଲି ପାଞ୍ଚ ପିସ୍ ଆପଣଙ୍କର ହେଇଥିଲା ତିଆରି ପାଞ୍ଚ ପିସ୍ ହେଇଥିଲା ଆପଣଙ୍କର ଗୋଟେ ପିସ୍ ଅଛି କେ ଜି ଅର୍ଡର ଦେବେ ବି ଆମେ ତିଆରି କରିଦେବୁ ଏଇ ଯେ ତିଆରି ଅର୍ଡର ଦେବା ପରେ କେତେ ଦିନ ପରେ ସେ ଜିନିଷ ପାଇବ ପାଞ୍ଚ ଛଅ ଦିନ ଗୋଟେ ସପ୍ତାହ ଭିତରେ ପାଇଯିବେ ଅର୍ଡର ଦେଲା ପରେ ଅର୍ଡର ଦେଲା ବେଳକୁ ଆଡଭାନ୍ସ କିଛି ଆପଣଙ୍କର ଷ୍ଟକ୍ ଅଛି କେହି ଚାହିଁଲେ ନେଇପାରିବେ ଓହୋ ଏବେ ମାନେ ଗୋଟେ ଆଭେଲେବୁଲ୍ ଅଛି ଚାହିଁଲେ ଏଇଟା ଫଟାଫଟ ସେମାନେ ନେଇପାରିବେ ସେ ଆଉ ଯିଏ ପରେ କିଏ ଅର୍ଡର ଦେବେ ଇଏ କରିବେ ତାହେଲେ ଅର୍ଡର ନହେଲେ ଆମେ ଗୋଟେ ସପ୍ତାହ ଭିତରେ ବନେଇକି ତାଙ୍କୁ ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ ତ ବହୁତ ବଢ଼ିଆ ଅଛି ସାର୍ ଯେଉଁ ଭାଇମାନଙ୍କର ଦରକାର ଥିବ ଆପଣମାନେ କଣ୍ଟାକ୍ଟ କରିବେ ଆଉ ଯାହା ଦେଖବାର ଥିବ ଆପଣମାନେ ଫିଜିକାଲି ଆସିକି ଦେଖିକି ବି ଯାଇପାରିବେ ତ ଠିକ୍ ଅଛି ସାର୍ ଆଉ ବହୁତ ଦିନ ହେଲା ତ ଆପଣଙ୍କର ବର୍ଷେ ପାଖାପାଖି ହେଲା ଆଉ ଆମେ ଆସିନୁ ତ ଏଠି ଯେଉଁ ଭାଇମାନେ ଆମର ଯେଉଁ ବାୟୋମାସ୍ ଯେଉଁ ଆମର ବର୍ତ୍ତମାନ ଗ୍ୟାସ୍ର ଦରଦାମ ବୃଦ୍ଧି ହେଲାଣି ତ ତା ତୁଳନାରେ ଆପଣମାନେ ଯେଉଁ ବାୟୋମାସ୍ ଚୁଲି ୟା ତ ପୂର୍ବରୁ ଆମେ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରିଥିଲେ ତଥାପି ଦେଖାଇ ଦେଉଛନ୍ତି ଆମେ ୟାର ବି ଦୁଇ ପ୍ରକାର ଥାଏ ଗୋଟେ ହେଲା କ'ଣ କ'ଣ ସାର୍ ଦୁଇଟା ନାମ ଡୋମେଷ୍ଟିକ ଏଇଟା ଡୋମେଷ୍ଟିକ ଏଇଟା କମର୍ସିଆଲଟା ଏଇଟା କମର୍ସିଆଲଟା ୟା ତ ଜଳିବାର ପଦ୍ଧତି ଆମେ ଦେଖାଇଥିଲେ ତାପରେ ନେକ୍ସଟ ବି ଦେଖାଇବା ତ କମର୍ସିଆଲରେ ଏଇଟା କେତେ କେଜି ଚାଉଳ ରୋଷେଇ ହେଇପାରିବ 10 କିଲୋ ବି କରିପାରିବେ 30 କିଲୋ ପର୍ଯ୍ୟନ୍ତ ରୋଷେଇ ହେଇପାରିବ ଏଟାରେ ନି ଏଇଟା କମର୍ସିଆଲଟା ଆଉ ଡୋମେଷ୍ଟିକଟା ସେଟା କେତେ କିଲୋ 6 କେଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ନି ଆଚ୍ଛା ତାପରେ ଆମେ ତ ଇଏ ଧର 30 ଜଣଙ୍କର ଯେଉଁ ଖାଦ୍ୟ ତିଆରି ହେବ ଚାଉଳଟା ତ କେତେ କେଜି ପାଖାପାଖି କାଠ ଯିବ ସେଥିରେ କାଠ ଆପଣ ହାଲି କେଜି କେନ କେଜି ଏକ ପାଖାପାଖି ନା ତ କେଜି କାଠର ବର୍ତ୍ତମାନ ଭାଲ୍ୟୁ ଅନୁମାନ କେତେ ଆସୁଛି ସାର୍ କ୍ୱିଣ୍ଟାଲ 5 ଟଙ୍କା ମାନେ 5 ଟଙ୍କା ଭିତରେ ଆମର ଭାତଟା 30 ଜଣଙ୍କର ରେଡ଼ି ହେଇଯିବ ଆଉ ତରକାରୀ ବି ସେଇଆ 5 ଟଙ୍କା କାଠ ତାମାନେ 5 ଟଙ୍କା ତାମାନେ 10 ଟଙ୍କାର କାଠରେ ମାନେ ଭାତ ତରକାରୀ ରେଡ଼ି ହେଇଯିବ ତ ଠିକ୍ ଅଛି ୟାର ଆମେ ପ୍ରାକ୍ଟିକାଲ ବି ଦେଖାଇବା ଆଜି ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯେଉଁ ବାୟୋମାସ୍ ଦେଖାଇଲେ ଇଏ ରୁଟି କ'ଣ ତନ୍ଦୁରୀ ଭାଟି ଦେଖାଇଲେ ତା ସହିତ ଇଏ ଜିନିଷ ବି ଆଭେଲେବୁଲ୍ ଅଛି ଦେନ୍ ଆହୁରି ବି ବହୁତ ସାରା ନୂଆ ନୂଆ ଜିନିଷ ଆସିବ ବୋଲିକି କହୁଥିଲେ ତାପରେ ୟାର ସାର୍ କ'ଣ ଏଇ ଜଳିବା ପାଇଁ ଯେଉଁ ଇଏଟା କହୁଥିଲେ ସେଇଟା ବି ଆଭେଲେବୁଲ୍ ଅଛି ଯେଉଁ ଭାଇମାନେ ଧର ଟାଉନ୍ରେ ରହୁଛନ୍ତି ସେମାନେ ଭାବେ ଯେ ଆମେ ଚୁଲି ନେବା କାଠ ପାଇବା କହୁ ତ ସେ ବ୍ୟବସ୍ଥା ବି ସାର୍ କରିଛନ୍ତି ଦେଖନ୍ତୁ ଏଇଟା ଏଇଟା ଆମର ଏଇଟା କାଠରୁ ଏଇଟା ଗୋଟେ କାଠ ଗୁଣ୍ଡ ତିଆରି ଗୋଟେ କାଠ ଇଏ କାଠରେ ଆପଣଙ୍କର ଟୋଟାଲ 100% ଧୂଆଁ ଲେସ୍ ପାଉଁଶ ଲେସ୍ ମାନେ 100% ମାନେ ଧୂଆଁ ହବ ଏଇନେ ଆପଣ ଇନ୍ଡୋରରେ ରୋଷେଇ କରିହେବ ଇନ୍ଡୋରରେ ରୋଷେଇ କରିହେବ ଇନ୍ଡୋର ପାଇଁ ପୁରା କାଠଟା ହେଲେ ଆଉଟଡୋର ହଁ କାଠଟା ହେଲେ ଆଉଟଡୋର ସେଠି ଟିକେ 10% ଧୂଆଁ ବାହାରେ ଆଉ ଏ ହେଲେ ଆପଣଙ୍କର 100% ଧୂଆଁ ଲେସ୍ ତେଣୁ କିଚେନ୍ ରୁମ୍ରେ ବି ଆପଣ ରୋଷେଇ କରିହେବ କିଚେନ୍ ରୁମ୍ ବି ଆରାମସେ ଏହାକୁ ବ୍ୟବହାର କରିହେବ ଏଇଟା ସେକା ତ ଦେଖିବା ତ ଏଇ ଜିନିଷଟା ଆପଣଙ୍କ ପାଖରେ ଆଭେଲେବୁଲ୍ ଅଛି ତେଣୁ ଏଇଟା ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯଦି ଟାଉନ୍ରେ ବସବାସ କରୁଛନ୍ତି ତ ସେଠି କି ହେଉଛି ନା ସବୁ ଇନ୍ଡୋର ରୋଷେଇ ହେଉଛି ତ ସେଠି କାଠ ଲଗେଇଲା ବେଳକୁ ଧୂଆଁ ହେଉଛି କିଏ ଧର ରେଣ୍ଟ୍ରେ ବି ଥିବେ ଭଡ଼ାରେ ଭଡ଼ାରେ ଥିବେ ତ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଛି ଘରବାଲାଙ୍କ କିନ୍ତୁ ଏଇଟା ହେଲେ କେହି ଜାଣି ବି ପାଇବେନି ଯେ ପ୍ରକୃତରେ କାଠ ରହୁଛି ନା ଗ୍ୟାସ୍ ରହୁଛି ତେଣୁ ଆମେ ବର୍ଷେ ପରେ ତାକୁ ରିସର୍ଚ୍ଚ କରିକି ବନା ହେଇଛି ତ ବହୁତ ସୁନ୍ଦର ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଚୁଲି ସହିତ ଆପଣଙ୍କୁ କାଠ ବି ମିଳିଯାଉଛି ଆଉ ତାର ସାର୍ ତାର ଭାଲ୍ୟୁ କେମିତି କ'ଣ ରହୁଛି ସାର୍ କାଠର ଆପଣ ଏଇଟା ଭାଲ୍ୟୁ ଆପଣଙ୍କର 20 ଟଙ୍କା କେଜି ଆସୁଛି 20 ଟଙ୍କା କେଜି ଆସୁଛି ଆପଣଙ୍କୁ 25 କିଲିଆ ପୁରା
পঁচিশ কিলিয়া বুড়া আসুছে যদি আপনার কুইন্টাল নেবে তাহলে আপনার হালি ১৮ টাকা ভিতরে পড়ব না এমতি লুজিন নেলে আপনার ২০ টাকা আসুছে নি তো স্যার আমার যে কমার্সিয়াল কথা কইলে যে ৬ কিলো মানে ডোমেস্টিক করে ৬ কিলো চাউল রুষি হব সেথিরে আপনার কাঠটা কেত কিলো পাখা পাখি যাব ইয়ে এই কাঠটা এই কাঠটা ফ্যামিলি রে আপনার ৫-৬ জন থিবে তাহলে ডেলি ৫০০ গ্রাম আমার ৫০০ মানে ১০ টাকা ১০ টাকার কাঠরে আপনার ভাত রোষেই খতম আর ১০ টাকা হ্যাঁ ৫ জন ফ্যামিলি বড় টিকি আও দেখা যায় তো মোটামুটি ২০ টাকার যদি আমি যদি আপনার কাঠরে করছেন এই আমার এই ইয়েটা কিনা কাঠ কিনা কাঠটা এটা গোটা না হচ্ছে প্লেট এটার নাম প্লেট এটা দানাটা না এটা বনা হয়েছি এটা কাঠরে তো মোটামুটি দেখা যায় তো ২০ টাকার ১০ টাকার ভাত ১০ টাকার তরকারি আরামসে ৫ জন লোক রোষেই করি খাইপারবে আরামসে তো ঠিক আছে স্যার বহুত সুন্দর সুন্দর জিনিস দেখাইলে আউ অলগা জিনিস বি তো আভেলেবল অছি যেমতিকি আপনার খরাদিন পাইঁ ফ্যান পাখরু এভ্রিথিং জিনিস ইলেকট্রোনিক্স আউ মিউজিক এভ্রিথিং বহুত সারা জিনিস অছি যে ভাই মানে পাখাপাখি থাকবে ফিজিকালি আসিকি বুলিকি বি দেখি যাই পারিবে আর জিনিস বিষয়ে বুঝি পারিবে তারপরে কন্টাক্ট নম্বর বি আমি দেইছু আমার ডোমেস্টিক কমার্সিয়াল ইয়ার বিষয়ে ডিটেলস বুঝি পারিবে আর তন্দুরি ভাটি সেগা বি বুঝি পারিবে আর ডিটেল প্রাইস বি কোন কম বেশি হইতো সেটা জানা নাই এটা তো আমি বর্ষে পরে আউথরে আসিলি তো ঠিক ঠিক আছে স্যার নমস্কার।